নমস্কার বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কোথা থেকে তোমরা কপিরাইট ফ্রি বা রয়্যালটি ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারো, এরকম কয়েকটা ওয়েবসাইটের অ্যাড্রেস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইউটিউব থেকে যদি তোমরা কোনো ভিডিওকে ডাউনলোড করতে চাও তাহলে তোমরা কীভাবে ডাউনলোড করতে পারো। ইউটিউব আমরা সবাই জানি, ইউটিউবে প্রচুর ভিডিও আছে এবং তুমি যদি চাও যে কোনো ভিডিওকে ডাউনলোড করতে পারো। কীভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় তার উপরও আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে ভিডিওটাকে দেখতে পারো। কিন্তু তার মানে এই না যে আমরা যে কেউ ভিডিওকে কিন্তু ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে ওই ভিডিওটাকে আমাদের কোনো ভিডিওতে ইউজ করব। এতে কিন্তু কপিরাইটের স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসতে পারে। তাহলে কীভাবে আমরা ইউটিউব থেকে এরকমভাবে ভিডিও ডাউনলোড করতে পারি যাতে আমাদের কোনো কপিরাইটের প্রবলেম না হয়, বা তোমরা এরকমভাবে বলতে পারো যে কি ইউটিউবের ভেতরেই কি আমরা মানে রয়্যালটি ফ্রি বা কপিরাইট ফ্রি ভিডিও পেতে পারি, এই বিষয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে আমি তোমাদেরকে এক্স্যাক্টলি ওই মেথডটাই দেখাবো যে কীভাবে তোমরা ইউটিউব থেকেই কপিরাইট ফ্রি ভিডিওগুলোকে মানে প্রথমে খুঁজতে পারো এবং তারপর তোমরা এই ভিডিওগুলোকে ডাউনলোড করে ওই ভিডিওগুলোর থেকে ক্লিপ নিতে পারো, ছবি নিতে পারো, নিয়ে তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো এবং এতে কোনো প্রবলেম হয় না। এটা নিয়ে ইউটিউবের একটা পলিসিও আছে এবং ওইটা ওই পলিসির আন্ডারেই আসে। তাছাড়াও এই ধরনের ভিডিও মানে এই ধরনের ভিডিও ডাউনলোড করে তোমরা যদি ক্লিপও নাও, ওই ভিডিওগুলো যদি চ্যানেল বানাও, ওই চ্যানেলটাকে তোমরা মনিটাইজও করতে পারবে এবং এটা পুরো জিনিসটাই কিন্তু ইউটিউবের নিয়মের আওতায় আসা। তাহলে চলো আর দেরি না করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা ইউটিউব থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবে। ইউটিউবে যদি আমাকে ফলো করতে চাও তাহলে তোমরা এই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করো, পুরো ডান দিকের এই বেল আইকনটাকেও প্রেস করো এবং এখানে অল সিলেক্ট করে দাও। তাতে কী হবে, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমার কাছে সবার প্রথমে চলে যাবে। তো আমরা চলে আসলাম আমাদের ল্যাপটপের স্ক্রিনে। তো এখানে ইউটিউব থেকে যদি তোমাদেরকে রয়্যালিটি ফ্রি বা স্টক ফ্রি ভিডিও ফুটেজ চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে সবার প্রথমে কিছু না কিছু সার্চ করতে হবে, ঠিক আছে। ধরো আমি তোমাদের একটা সার্চ করে দেখাই। ধরো আমি সার্চ করলাম যে বেস্ট বিরিয়ানি ইন কলকাতা, ঠিক আছে। তো এই সার্চটা করার পরে কিন্তু অনেক রকমের মানে ভিডিও ফুটেজ চলে এসছে এবং এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেলের ভিডিও ফুটেজ। আমরা কিন্তু ডাইরেক্টলি এই ভিডিওগুলোকে নিয়ে যদি ক্লিপ নিয়ে আমাদের ভিডিওতে অ্যাড করি ইমিডিয়েটলি কিন্তু কপিরাইটের একটা প্রবলেম হয়ে যাবে। তো এখানে আমাদের কী করতে হবে, এখানে ফিল্টার বলে একটা অপশন আছে, ফিল্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশন চুজ করার জন্য চলে আসবে। এখানে এই ফিচার্সের আন্ডারে ক্রিয়েটিভ কমন্স বলে একটা অপশন আছে, এই ক্রিয়েটিভ কমন্সটাকে আমরা ক্লিক করতে পারি এবং ক্লিক করার পর এখানে কিন্তু যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলোর মানে হচ্ছে এগুলো এমন ভিডিও যেগুলোকে তুমি তোমাদের ভিডিওতে ইউজ করতে পারবে, ঠিক আছে। এগুলোতে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক বা এই ধরনের জিনিস আসবে না, কারণ এগুলো ইউটিউবের যে ক্রিয়েটিভ কমন্সের যে গাইডলাইন্স ওই গাইডলাইন্সের আন্ডারে আসে। এখন ক্রিয়েটিভ কমন্সটা কি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ক্রিয়েটিভ কমন্সের অফিসিয়াল পেজটা, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স গিভস এ স্ট্যান্ডার্ড ওয়ে ফর কন্টেন্ট ক্রিয়েটার্স টু গ্রান্ট সামওয়ান এলস পারমিশন টু ইউজ দেয়ার ওয়ার্ক, ঠিক আছে। তো এই ভিডিওগুলো যদি তোমরা দেখো, হয়তো কোনো দোকানের ভিডিওগুলোকে মানে ক্লিক করা হয়েছে, মানে ধরুন রেকর্ড করা হয়েছে, তো তোমরা চাইলে এই ভিডিওগুলোকে ইউজ করতে পারো। কিন্তু আমি তারপরও বলবো যে একবার ভালো করে দেখে নিও যে এই এই টাইটেলটা সার্চ করার পর যে এই যে ফুটেজটা এটা ইউটিউবে জেনুইন কিনা, জেনুইন ইন দ্য সেন্স মানে ফার্স্ট টাইম এই চ্যানেলে পাবলিশ হয়েছে কিনা। এমন না হয় যে সেম ভিডিওটাই দু তিন জায়গায় ইউজ করা হয়েছে, অরিজিনাল যে পাবলিশার বা অরিজিনাল যে ক্রিয়েটার ওর ভিডিওটা কিন্তু ক্রিয়েটিভ কমন্সে আসছে না, কিন্তু বাকি যে সেকেন্ড বা থার্ড চ্যানেল ওরা হয়তো ক্রিয়েটিভ কমন্সে আপলোড করে দিয়েছে, ঠিক আছে। তো একবার ভিডিওটার অরিজিনালটা দেখে নেবে, ভিডিওটা কতটা অথেন্টিক, তারপর এখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো থেকে কিন্তু তোমরা ফুটেজ ইউজ করতে পারো এবং তোমাদের যে কোনো ভিডিওতে যদি ধরো একটা বিরিয়ানির ক্লিপ লাগলো বা তোমরা মানে এমন একটা ভিডিও বানাচ্ছ যে কলকাতা কোথায় কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় এখান থেকে তোমরা একটা রেফারেন্স নিলে, তা তোমরা এখান থেকে করতে পারো, কারণ এই ভিডিওগুলি ক্রিয়েটিভ কমন্সের যে ইউটিউবের গাইডলাইন্স ওই গাইডলাইন্সের আওতায় আসে। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ক্রিয়েটিভ কমন্স কী এবং ক্রিয়েটিভ কমন্স সম্পর্কে তোমাদের আরও যদি নলেজ দরকার ডেফিনেটলি ওই লিঙ্কটাকে ইউজ করে তোমরা ভালোভাবে জানতে পারো, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা আমি এখানে রাখছি, ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে এটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।